বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে লিফলেট বিতরণ করেছেন শুক্রবার দুপুরে তিনি পৌরসভার আট ও নয় নং ওয়ার্ডে সুভরাজ কাঠি সুলম্বাড়িয়া ভাঙ্গা এলাকায় তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এ সময় আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার বলেন মোরেলগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করতে এলাকায় রাস্তাঘাট সুপেয় পানি ড্রেনেজ ব্যবস্থা ও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার সুফল সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি দীর্ঘদিনের আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন নৌকা আমি পাব ইনশাল্লাহ নৌকা আমি নির্বাচন করব জানি না নৌকা যদি আমার নসিবে শেখ হাসিনা না লিখে দেয় তবু আমি দলের বাইরে এর সাথে কোন রকম বৈপারিত্ব সৃষ্টি করব না আমি চাইব মরলগঞ্জ উপজেলার এই মরলগঞ্জ পৌরসভাকে আর উন্নত তর করতে এবং বাংলাদেশ আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট হয়ে এই মরলগঞ্জ পৌরসভাকে আর তৈরি উন্নয়নের দিক ঠেলে নেব আমি রাত্রবেলায় কোনো দেব না আমি আলুদ্দিন এবং শেখ হিলাল সাহেবের আশীর্বাদ পুষ্ট হয়ে আমি এই এলাকার উন্নয়নকে আরো ত্বরান্বিত করব এবং আমার নেতা জননেতা হেলাল উদ্দিন আমার নেতা অ্যাডভোকেট আমির আলম মিলন আমার নেতা ছিল প্রায়ত ডাক্তার মোজাম্মেল হোসেন সাহেব আর আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের সাথে জড়িত আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ